বারবার অনলাইন ক্লাসে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি 9.1 এর 25 নং সৃজনশীলটি করব। এখন আমি ক নং প্রশ্নটি সমাধান করছি। দেখো, ক নং প্রশ্নটিতে রয়েছে cosec a plus cot a এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকে রয়েছে cosec a minus cot a equal to 1/x হলে এটির মান নির্ণয় করতে হবে। এখন আমরা উদ্দীপক দ্বারা এই মানটি নির্ণয় করব। উদ্দীপকে রয়েছে cosec a minus cot a equal to 1/x। এখন দেখো, আমরা উভয় পক্ষকে cosec a plus cot a দ্বারা গুণ করব। cosec a minus cot a into cosec a plus cot a equal to 1/x into cosec a plus cot a। এখন দেখো, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমাদের cosec a মাইনাস cot a এবং cosec a প্লাস cot a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে রয়েছে, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে এটাকে সাজাতে পারি। তাহলে এখানে হবে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এখানে যা আছে তাই থাকবে, 1/x ইন্টু cosec a প্লাস cot a। এখন দেখো, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এর মান হচ্ছে 1, তাহলে আমরা এর পরিবর্তে 1 লিখে দিব এবং 1/x ইন্টু cosec a প্লাস cot a যা আছে তাই থাকবে। এখন আমরা এই পাশটা এখানে লিখবো এবং 1টা ওই পাশে লিখবো, 1/x cosec a plus cot a equal to 1। এখন দেখো, 1/x টাকে যদি আমরা সমাধানের বিপরীত পাশে নিই তাহলে এটা x টা গুণ হয়ে যাবে, তাহলে x টা আর ভাগ থাকবে না। cosec a plus cot a equal to 1 into x, x টা উপরে চলে যাবে এবং 1 টা নিচে চলে যাবে, তাহলে x এর সাথে 1 গুণ হবে। x এর সাথে 1 গুণ করলে x ই হয়, তাহলে আমরা cosec a plus cot এর মান পেয়েছি x। আশা করি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, খ নং প্রশ্নটি রয়েছে, দেখাও যে sec a equal to x square plus 1/x square minus 1। আমরা উদ্দীপকে ছিল cosec a minus cot a equal to 1/x। এখন আমরা এই উদ্দীপকের মানের সাহায্যে এটি দেখাবো। এখানে দেখো, cosec a কে আমরা লিখতে পারি 1/sin a minus cot a কে আমরা লিখতে পারি cos a by sin a equal to 1/x। এখন দেখো, আমরা 1/sin a minus cos a by sin a লসাগু নির্ণয় করব। sin a এবং sin a লসাগু হবে sin a, sin a কে sin a দ্বারা ভাগ করলে হবে 1, তাহলে এখানে হবে 1 এবং এখানেও হবে 1, তাহলে আমরা cos a লিখতে পারি equal to 1/x। বা আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব, তাহলে আমরা লিখতে পারি 1-cos a by sin a whole square equal to 1/x whole square। এখন দেখো, whole square মানে উপরের দুটি রাশিতেই আমরা স্কয়ার বসাবো, 1-cos a whole square by sin a square equal to 1/x square। 1 এর উপর স্কয়ার হলে তো 1ই হয়। এখন আমরা লিখব, এখানে দেখো, 1-cos স্কয়ারের উপর হোল স্কয়ার মানে এখানে 1-cos এর দুটির গুণফল, তাহলে আমরা এটাকে 1-cos a ইনটু 1-cos a লিখতে পারি, 1-cos a ইনটু 1 মাইনাস
cos a और sin स्क्वायर के लिखते पड़ी 1 माइनस cos स्क्वायर a इक्वल टू 1 बाय x स्क्वायर এখানে দেখো 1 মাইনাস cos স্কয়ার কে আমরা 1 প্লাস cos এবং 1 মাইনাস cos এ লিখতে পারি কারণ 1 কে আমরা যদি স্কয়ার করি তাহলে এটার মান 1ই হয় আর cos স্কয়ারই আছে তাহলে এটা আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখতে পারি যদি লিখি তাহলে হবে 1 প্লাস cos এ ইনটু 1 মাইনাস cos এ থাকে 1 মাইনাস cos এ বাই 1 প্লাস cos a ইকুয়াল টু 1 বাই x স্কয়ার এখন আমরা এই উভয় পক্ষকে বিপরীতকরণ করব যদি বিপরীতকরণ করি তাহলে উপরে নিচের রাশিটা উপরে যাবে এবং উপরের রাশিটা নিচে আসবে তাহলে হবে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার বাই 1 এখানে আমরা লিখব বিপরীতকরণ করে বা দেখো আমরা এখন এই সম্পূর্ণ উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে হবে 1 প্লাস cos a বাই 1 প্লাস cos a মাইনাস না প্লাস 1 মাইনাস cos a মাইনাস 1 প্লাস cos a এখানে যেহেতু 1 মাইনাস cos a রয়েছে এবং মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে এখানে প্লাস হয়ে যাবে এবং এটাকে যোজন বিয়োজন করলে হবে x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 এখন দেখো আমরা এখানে প্লাস cos এ এবং এখানে মাইনাস cos এ রয়েছে আমরা এই দুটোকে কেটে দিতে পারি এবং এখানে রয়েছে মাইনাস 1 এবং প্লাস 1 তাহলে আমাদের এখানে থাকে উপরে থাকে হচ্ছে 2 1 প্লাস 1 ইকুয়াল টু 2 এবং এখানে থাকে cos এ প্লাস cos এ ইকুয়াল টু 2 cos এ এখানে যা আছে তাই থাকবে x স্কয়ার মাইনাস 1 বা এখানে দেখো 2 এবং 2 কাটা দেয় তাহলে থাকবে আমাদের 1 বাই cos a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 বা আমরা জানি 1 বাই cos a ইকুয়াল টু sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 অতএব sec এর মান x স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 দেখানো হলো শো এ আশা করি তোমরা খ নং প্রশ্নটি বুঝতে পেরেছো এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব দেখো গ নং প্রশ্নটিতে রয়েছে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a plus into cosec a এখানে আমাদের tan a cot a sec a এবং cosec এর মান বের করে এবং তা বসিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটোর মান সমান আমরা এখানে আমাদের উদ্দীপকে ছিল cosec a minus cot a equal to 1 by x এটাকে আমরা এক নং সমীকরণ ধরেছি এবং আমরা ক থেকে পেয়েছি cosec a plus cot a equal to x এবং আমরা খ হতে পেয়েছি sec a equal to x square plus 1 a by x square minus 1 এখন দেখো আমরা যেহেতু প্রমাণ করব আমাদের এগুলোর মান বের করতে হবে তো আমি প্রথমে এক নং সমীকরণ থেকে দুই নং এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করব তাহলে আমি লিখব এক নং সমীকরণ এক নং যোগ দুই নং এক নং যোগ দুই নং সমীকরণ হতে পাই কোসেক এ cot a equal to 1 by x cosec a plus cot a equal to x এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে দেখো মাইনাস cot এবং প্লাস cot এ কাটা যায় থাকে cosec a এবং cosec a আমরা যদি cosec cosec কে যোগ করি তাহলে হবে 2 cosec a equal to এখানে যেহেতু x এবং x 1 বাই x আমরা যোগ করবো তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x
এখন দেখো এখানে আমরা শুধু কোসেকের মানটা রাখবো, কোসেকে তাহলে আমরা না এখানে পরে করব। এখন আমরা x প্লাস ওয়ান বাই x এর x টাকে আমরা লসাগু করব, x এর লসাগু হবে x, যেহেতু এখানে নিচে ওয়ান রয়েছে, ওয়ান এবং x এর লসাগু x, এখানে ওয়ান রয়েছে তাহলে ওয়ান এর সাথে x ভাগ করলে হবে x, তাহলে এখানে হবে x স্কোয়ার, মানে x দ্বারা x কে ভাগ করলে হবে ওয়ান, আর ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান, বা কোসেক এ আমরা কোসেক এর মানটা রাখবো এবং টুটাকে সমাধানের বিপরীত পাশে নিব, তাহলে তা x এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2x x স্কয়ার প্লাস 1 বাই 2x, এটা হচ্ছে কোসেক এর মান। এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণ থেকে বিয়োগ করব, এক নং বিয়োগ দুই নং হতে পাই কোসেক এ মাইনাস কস এ ইকুয়াল টু ওয়ান বাই এক্স কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স। এখন আমরা দুই নং থেকে এক নং বিয়োগ করব, দুই নং মাইনাস এক নং সমীকরণ হতে পাই কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ওয়ান বাই এক্স। এখানে দেখো এখানে যেহেতু আমরা বিয়োগ করব তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস রয়েছে মাইনাস হবে, এখানে মাইনাস রয়েছে প্লাস হবে, এবং এখানে প্লাস রয়েছে এটা মাইনাস হবে। এখন দেখো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে কোসেক প্লাস কোসেক এবং মাইনাস কোসেক কাটা যায়, থাকে এখানে প্লাসের দুইটা কট এ, তাহলে আমরা এটা যোগ করব, তাহলে হবে টু কট এ এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স, বা টু কট এ ইকুয়াল টু আমরা এখানে লসাগু করব, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বা এখানে আমরা টুটা সমাধানের বিপরীত পাশে নিব, কট এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, বা আমরা কট এ কে লিখতে পারি ওয়ান বাই টেন এ, এখানে আমাদের কট এর মানটাও লাগবে, ওয়ান বাই টেন এর মান এটাই হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল বাই এক্স, বা আমরা এটাকে যদি বিপরীত বা ওয়ান বাই টেন এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, এটাকে আমরা এখন বিপরীতকরণ করব, যদি বিপরীতকরণ করি তাহলে টেনটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে, এবং টু এক্সটা উপরে চলে যাবে এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা নিচে আসবে। এখানে আমরা লিখবো বিপরীতকরণ করে করণ করে, এখন দেখো টেন এর নিচে ওয়ান থাকলে এটা টেনই হবে, কারণ ওয়ান এর মানটা আমাদের না ধরলেও চলবে, তাহলে আমরা লিখতে পারি টেন এ ইকুয়াল টু টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এখানে আমরা sec এর মান পেয়েছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, cosec এর মান পেয়েছি x স্কয়ার প্লাস 1 বাই 2x, tan এর মান পেয়েছি 2x বাই x স্কয়ার মাইনাস 1, এবং cot এর মান পেয়েছি x স্কয়ার মাইনাস 1 বাই 2x। এখন আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে টেন এ প্লাস কট এ, এখন আমরা এই দুটোর মান বসিয়ে সমাধান করব, টেন এর মান হচ্ছে এখানে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কট এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, বা
আমরা যদি এটাকে লসাগু করি তাহলে হবে এখানে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এখানে আমরা x স্কয়ার মাইনাস 1 রয়েছে, এখন 2x x স্কয়ার মাইনাস 1 থাকলে এখানে x স্কয়ার মাইনাস 1 আর এটা কাটা যাবে, থাকবে আমাদের 2x। তাহলে আমরা 2x দ্বারা 2x কে গুণ করলে হবে 4x স্কয়ার প্লাস এখানে আমাদের রয়েছে 2x, এবং 2x দ্বারা 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 কে ভাগ করলে আমাদের থাকবে x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা x স্কয়ার মাইনাস 1 এর সাথে এটা গুণ করব, তাহলে হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, বা আমরা লিখব 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এখানে আমাদের 4x স্কয়ারই থাকবে প্লাস এটাকে আমরা a স্কয়ার প্লাস 2b a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সাজাবো, না a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের আকারে সাজাবো। তাহলে আমাদের হবে a স্কয়ার আছে এখানে x স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a আছে x স্কয়ার এবং b আছে 1 মাইনাস প্লাস 1 হোল স্কয়ার, বা 2x x স্কয়ার মাইনাস 1 4x স্কয়ার প্লাস এখানে x স্কয়ারের সাথে স্কয়ার হোল স্কয়ার আছে, তাহলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 ইনটু x স্কয়ার ইনটু 1 রয়েছে, তাহলে হবে মাইনাস 2x স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1। এখন আমাদের দেখো এখানে আমরা লিখবো 2x বাই x স্কয়ার মাইনাস 1, এখানে দেখো 4x এখানে রয়েছে প্লাস 4x স্কয়ার এখানে রয়েছে মাইনাস 2x স্কয়ার, তাহলে 4টা 4 4টা x স্কয়ার থেকে 2টা x স্কয়ার বিয়োগ হবে, তাহলে আমাদের থাকবে 2টা x স্কয়ার, তাহলে এখানে হবে 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, বা আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, আর নিচে যা আছে তাই থাকবে। এখন দেখো আমাদের আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের sec a into cosec a। এখন দেখো আমাদের এখানে sec a এবং cosec এর মান বসাবো, sec এর মান রয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু কোসেকের মান রয়েছে x স্কয়ার প্লাস 1 বাই 2x। এখন দেখো এই দুটো রাশি যেহেতু আমাদের গুণ সম্পর্কে রয়েছে তাহলে আমরা এটাকে ডিরেক্ট গুণ করে দিব, এখানে আমাদের 2x এবং x স্কয়ার মাইনাস 1 গুণ করলে হবে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এবং x স্কয়ার প্লাস 1 এবং x স্কয়ার প্লাস 1 গুণ করলে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, বা আমরা এই উপরের রাশিকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের আকারে সাজাবো, তাহলে আমাদের হবে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার, আর নিচে যা আছে তাই থাকবে মাইনাস 1। এখন আমরা এটাকে লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এর মান এসেছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এবং রাইট হ্যান্ড সাইড এর মানও একই এসেছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। আমাদের এটি দেখাতে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটা প্রমাণিত হয়েছে, আমরা এখানে প্রমাণিত দেখতে পারি আশা করি তোমরা গ নং প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।